আমরা অনলাইন অ্যাডমিশনের জন্য কলেজগুলোতে বলেছি 22টা ডিগ্রি কলেজে, এই পর্যন্ত প্রেয়ার করেছে 19,752 জন অ্যাপ্লিকেশন, এবং কমপ্লিট অ্যাপ্লিকেশনের মধ্যে 17,544, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন 2,208, অর্থাৎ 17,544 অ্যাপ্লিকেশন পড়েছে কমপ্লিট। টাইম আরো রয়েছে, কতটা সিট আছে এই 22টা ডিগ্রি কলেজে? যতজন চাইবেন ততজন ভর্তি হবে, দরকার হলে গাছের তলায় ভর্তি হবে, পড়ে ভর্তি হতে হবে, আপনার কতজন চাই পাঠাবেন। সুতরাং কোনো অসুবিধা নেই, কোনো একজন যাতে কষ্ট হবে, কোন দিন কলেজ করবে আই ডোন্ট নো, কিন্তু কষ্ট হবে, তারপরও আমরা এই জন্য অনলাইনে এবার কোনো প্রবলেম নেই। সমস্ত রকম, যেমন সাবরুম বলেছে সায়েন্স করার জন্য আমরা বলে দিয়েছি ইয়েস নো প্রবলেম, আমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি 10 10 10 10টা করে আসুন। সাবরুমও কোনোদিন ছিল না, এবার থেকে সাবরুমে ভর্তি হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। স্যার ইকুইপমেন্ট তো যাই লাগছে স্টেট গভর্নমেন্ট প্রোকিউর করছে, এখন অবধি স্টেট গভর্নমেন্ট কত টাকা খরচা করেছে টোটাল কোভিড সিচুয়েশন কন্ট্রোল? অলরেডি অ্যান ইনকোয়ারি কমিটি ইজ হিয়ার বাই কনস্টিটিউটেড উইথ দি ফলোয়িং ফ্যাকাল্টিজ অফ এজিএমসি অ্যান্ড জিবিবিএস টু এনকোয়ার দি ডেথ ইনসিডেন্টস অন 12/8/2020 অফ 3 ডেজ ওল্ড বেবি অফ শ্রীমতি পাপিয়া পাল সাহা, ওয়াইফ অফ শ্রী দীপ্তনু সাহা, হু ওয়াজ অ্যাডমিটেড ইন ডেডিকেটেড কোভিড হসপিটাল জিএমসি জিবি হসপিটাল। তিনজনের কমিটি এটা এমএস করেছে, তো এমএস করেছে ডক্টর সুজিত কুমার চক্রবর্তী চেয়ারম্যান, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, উনি চেয়ারম্যান। ডক্টর দেবাশিস বর্মন, উনি মাইক্রোবায়োলজি, উনি মেম্বার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি। আরেকজন গাইনোর ডক্টর সুপর্ণা সূত্রধর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ গাইনি, উনি মেম্বার। এই তিনজনকে দিয়ে কমিটি করে বলা হয়েছে, দি কমিটি ইজ রিকোয়েস্টেড টু সাবমিট দি রিপোর্ট উইদিন 3 ডেজ ফ্রম দি ডেট অফ রিসিপ্ট অফ দিস মেমো। এই মেমো ইস্যু করা হয়েছে গতকাল, সুতরাং এটা আপনাদের অবগতি জানালাম, রিপোর্ট কী আসে দেখা যাক, পরবর্তী সময় সরকার দরকার হলে ইফ স্যাটিসফাইড অর নট দেন গভর্নমেন্ট। চিফ মিনিস্টার আমার সাথে আমি ডিসকাস করেছি, উনি বলছে যে আগে দেখি কী আসে, দেন উইল ডিসাইড হোয়াট টু। 13 তারিখ গতকাল অর্ডার দিয়েছে। স্কুল কলেজের খবর আছে কিনা? স্কুল কলেজের খবর লিখে রাখুন। সবাইকে নমস্কার। স্বাধীনতার দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে, তৎসঙ্গে রাজ্যের সকল নাগরিকদের আমি সংগ্রামী অভিনন্দন জানাই, এবং যারা সেনানী, যারা স্বাধীনতা আন্দোলনের শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত মন্ত্রিসভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, মন্ত্রিসভা একটা অর্ডিন্যান্স আমরা জারি করছি, প্রপোজাল ফর অ্যামেন্ডমেন্ট থ্রু ইনসার্শন অফ নিউ সেকশন 5A ইন দি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 অ্যান্ড সেকশন 2M অফ দি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948। এটা আমরা নতুন করে একটা সেকশন 5A ফ্যাক্টরিজ অ্যাক্টে, অর্থাৎ ইনডাইরেক্টলি লেবার অ্যাক্টে আমরা ইনসার্শন করছি।
এবং সেকশন 2M যেটা এটাকে আমরা সাবস্টিটিউট করছি। অ্যামেন্ডমেন্ট ক্লজ M অফ সেকশন 2 ইন দি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 herein after referred to as principal act in its application to the state of Tripura in clause M of section 2. The expression 10, 10 or more workers, 10 or more workers in subsection 1 shall be substituted with the expression 20 or more workers. আগে ছিল 10 এবং এর উপর, এখন এটার বদলে বলছি 20 এর উপর। আরেকটা হলো দি এক্সপ্রেশন 20 অর মোর ওয়ার্কার্স ইন সাবস্টিটিউশন 2, আগে আছে 1 এম এর 1 এম এর 2, শ্যাল বি সাবস্টিটিউটেড উইথ দি এক্সপ্রেশন 40 অর মোর ওয়ার্কার্স। এটা আমরা এটা করার জন্য এটা অর্ডিনেন্স করতে হচ্ছে এবং সেকশন 5A আমরা নতুন করে করছি কি 5A where the state government is satisfied in the public interest that it is necessary to create more economic activities আমাদের রাজ্যে আরো বেশি অর্থনৈতিক মোর ক্রিয়েট মোর ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস it may by modification of the official gazette exempt subject to such condition as it may think fit any new factory any industry any new factory or class or description of new factories which are established and those commercial production start from all or any of the provisions of this act or for a period of 1000 days from the date on which such commercial production start নতুন কোন শিল্প আসলে নতুন কোন ফ্যাক্টরি আসলে কারণ শিল্প স্থাপন অত্যন্ত জরুরি ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়াতে গেলে এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়াতে গেলে তাহলে আমার দরকার ইন্ডাস্ট্রি সেজন্য এখানে আমরা কোনো যদি শিল্প আসে যার যে কোনো হার্ডলস না হয় শিল্প স্থাপনে সেক্ষেত্রে নতুন শিল্প স্থাপন হলে এবং কমার্শিয়াল প্রোডাকশন শুরু হলে নতুন শিল্প স্থাপন হলে কমার্শিয়াল প্রোডাক্ট শুরু হলে ওই দিন থেকে 1000 দিন পর্যন্ত ওই দিন থেকে 1000 দিন পর্যন্ত লেবার ল অর্থাৎ ফ্যাক্টরিজ অ্যাক্টের এই যে হয় সবটা অথবা আংশিক লেবার ল এক্সাম থাকবে এই যে এক্সাম থাকবে এই কথাটা সরকার পাওয়ারটা নিয়ে নিল অ্যামেন্ডমেন্ট করে এই পাওয়ারটা নিয়ে নিল সরকার বলছে যে 1000 দিন পর্যন্ত শিল্পপতির আসো লাইন ধরে আসো এসে শিল্প স্থাপন করো সেক্ষেত্রে কোনো বাধা হবে না আমরা তোমাদেরকে পরে 1000 দিনে সুবিধা দিলাম তোমরা এসে শিল্প স্থাপন করলে সেক্ষেত্রে তোমাদের আর 100 দিনের মধ্যে তোমাদের আইনে লেবার অ্যাক্টের বা ফ্যাক্টরিজ অ্যাক্টের এই যে ঝামেলাগুলি আছে এগুলি পোয়াতে হবে না বাট এরপরে কিন্তু তোমরা আবার এই অ্যাক্টে চলে আসবে এটা হলো আমরা লেবার এবং ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে এর শিল্পপতিদের টানতে এই একটা এই নতুন সেকশন আমরা 5A যোগ করলাম এবং আর 20 10 জায়গা 20 আর 20 জায়গা 10 40 এই যে বলছি এই 10 যদি এম কে ফ্যাক্টরিজ অ্যাক্টের সেকশন 2 এর এম এম কে যদি আমি দুই ভাগে ভাগ করি একটা ভাগ হলো 1 এক নম্বর হলো 10 জন ওয়ার্কারের ওয়ার্কার এবং তার বেশি যদি বিদ্যুৎ সংযোগ যে প্রতিষ্ঠান পাওয়ার যদি থাকে বিদ্যুৎ বিদ্যুৎ যদি থাকে পাওয়ার যদি থাকে যে প্রতিষ্ঠানে কাজ সেই প্রতিষ্ঠান ফ্যাক্টরিজ অ্যাক্টের আওতায় থাকবে পাওয়ার না থাকলে কিন্তু না আমি যদি বিদ্যুতের
ক্ষেত্রে যেমন আমরা ধরতে পারি চা বাগান বিদ্যুতের ব্যবহার, ইটভাটা বিদ্যুতের ব্যাপার, ওয়েল্ডিং, রাবার, ওটিপিসি এগুলি বিদ্যুতের ব্যাপার আছে। বিদ্যুতের ব্যাপার যদি সংযোগে যদি কর্ম শ্রমিকরা এখানে থাকে সেক্ষেত্রে এতদিন আমাদের এটা ছিল, এখন আমরা এটা 10 থেকে 20 করে দিয়েছি। ওয়ার্কার যদি 20 থাকে তাহলে সেটা করবো। আর আরেকটা হলো সেকশন টু এম এর রোমান টু, এটা আমি পরে বলবো কেন বলছি। এখানে 20 ওর মোর বলে দিয়েছে, অর্থাৎ যেমন যেমন আমাদের রাজ্যে এরকম চারটা আছে, যেমন বিড়ি শ্রমিকের ক্ষেত্রে এরা কিন্তু কোনো পাওয়ারের দরকার লাগে না, সেরকম ক্যাশুনাট এগুলি পাওয়ারের দরকার লাগে না, সেক্ষেত্রে এটা আমরা বলছি যে সেটার এটার আওতায় আসবে না, সেক্ষেত্রে 20 থেকে 40 চলে গেল। এটা হলো মূল কথা। এই কথাটা কেন বললাম এর আগে লিখে রাখুন, বর্তমানে রাজ্যে 872টা ফ্যাক্টরিজ আছে যেখানে উইথ পাওয়ার যেখানে ফ্যাক্টরি আছে বা শিল্প প্রতিষ্ঠান আছে, আর ফ্যাক্টরিজ ওয়ার্কিং উইদাউট এইড অফ পাওয়ার 4টা, এবং আমাদের গভর্নমেন্ট আসার পরে 18-19 আমরা স্থাপন করেছি নিউ ফ্যাক্টরিজ, নিউ ইন্ডাস্ট্রি 156, 19-20 84, আপ টু জুলাই 2023 আমরা 243টা মোট ফ্যাক্টরিজের নতুন করে রাজ্য সরকার, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, সেই সরকার বসার পরে 243টা আমরা ফ্যাক্টরিজকে নতুন রেজিস্ট্রেশন দিয়েছি, শিল্প প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছি। এবার 18-19 12.35% জিএসডিপি, এটা কিন্তু আমার দেওয়া না, এটা আমি ইচ্ছা করলেই নেটে পেয়ে যাবেন, এটা আপনি ইচ্ছা করলে দেখবেন, আমি রতনদাস কি বললাম ইট ইজ নট দি ম্যাটার। এবং আপনি 18-19 আমরা আসার সাথে 12.35% গ্রোথ অফ জিএসডিপি, গ্রোথ অফ জিএসডিপি, আবার পার ক্যাপিটা ইনকামের গ্রোথ যদি দেখি, দেখুন সব কোয়ার্টারতে পার ক্যাপিটা ইনকামের এক সেকেন্ড হ্যাঁ ভুল বলছি একটু সংযোগ করে দিই, 17-18 পার ক্যাপিটা ইনকামে, 17-18 পার ক্যাপিটা ইনকামে পার্সেন্টেজ ছিল বা আমাদের 9.66%, ওই নেটে যাবেন সারা ভারতবর্ষ পাবেন, আমাকেও পাবেন। এবার আমাদের সময় 12.35% দেখুন, এটা আমি বানিয়ে দিই নাই, এগুলি কতগুলি সিস্টেম আছে, 12.35% এই জায়গায় আমাদের পার ক্যাপিটা ইনকাম। এবার যদি জিএসডিপি পার্সেন্টেজ গ্রোথ দেখি, ত্রিপুরা 17-18 10.73% গ্রোথ, আমরা যখন বিপ্লববাবু ক্ষমতায় আসলো পার্সেন্টেজ হলো 14.02, 19-20 আবার একটু কমেছে 11.06, তাও ল্যাপটপের পিরিয়ড থেকে অনেক বেশি, বুঝাতে পেরেছি? আই থিঙ্ক 11.06 এই বছর, 19-20 মানে এই বছর, সরি গত বছর 11.06 গ্রোথ রেট। আর 18-19 ছিল, আপনি 18-19 ছিল 14.02, এর আগের বছর 17-18 ছিল 10.73%, অর্থাৎ কিভাবে মানে গ্রোথ রেটটা বাড়ছে, এটা ইচ্ছা করলেই কোনো নেতা বললো, কোনো মন্ত্রী বললো, ইট ইজ নট ম্যাটার, ইট ইজ এটা অর্থনীতির যে সিস্টেম, যে শিল্পের যে সিস্টেম, জিএসডিপির যে নিয়ম, জিডিপির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে এগুলি হয়। এখানে আমি কি বললাম, কে বললো, সব ভালো চলছে না খারাপ চলছে, এটা দিয়া জিএসডিপি দিয়ে আপনার ভারতবর্ষের উন্নয়ন হয়েছে কি না এটা কে নির্ভর, কে বলবে,
হুইজ দরকার, জিডিপির দরকার। এবং দেখবেন বড় 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 বিশিষ্ট অর্থনীতিবিদরা বলে থাকে যে জিডিপি তো কমে যাচ্ছে, যেমন এখন জিডিপি কমতে পারে, জিএসডিপি কমতে পারে। এই জন্যই মন্ত্রিসভা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অন্য ক্ষেত্রে কারচাপ করে হলেও শিল্পপতিদের এখানে বিনিয়োগ করার জন্য আহ্বান করা দরকার। আপনারা শুনে থাকবেন কোথাও কোথাও, এটা আমরা করিনি। এরকম একটা প্রস্তাব আমাদের কাছে এসেছিল, আমরা জনস্বার্থে ভবিষ্যতে কি হবে আই ডোন্ট নো, কিন্তু আমরা এটা করিনি। এটাতে আমরা মনে করছি এটা কি হবে, আমরা আমরা বলছি যে শিল্পটা আসবে তাকে 1000 দিনের স্কোপ দেওয়া হোক, সে যেন তার স্টার্ট থেকে 1000 দিন ফ্রি পায়। এরপরে তো যা যা সিস্টেম আছে আপনাকে ডিপেন্ড করতে হবে। দেখবেন কারো কারো শ্রমনীতির মূর্খতা হলো আমরা মরুভূমিকে বানিয়ে সুন্দর করে বাগান করতে চাই, কোনো কোনো শ্রমিক সংগঠনের যেমন বিএমএস, তারা কিন্তু ডেভেলপমেন্টে বলে, ডেভেলপমেন্ট সামনে আমার কথাটা লেখাটা নেই, ডেভেলপমেন্টের কথা তারা আগে বলে। আমরা সরকার থেকে আদায় করবো কিন্তু বাট ডেভেলপমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ। আবার সিটু বলবে দুনিয়ার শ্রমিক এক হোক ডেভেলপমেন্টে ক্ষতি করে, রাস্তা রোকো করবে, শিল্প বন্ধ করবে, গালফ অফ ডিফারেন্স। আমি কারো পক্ষে বলছি না, তাদের স্লোগান, তাদের যে ঠেঙ্গি, যে তাদের মূল বিএমএস যে প্রতিষ্ঠাতা তার স্থিতি, সেই জন্যই সে করেছিল। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে চায়না ছাড়া, চায়না তো কোনো রকম সেখানে সরকারের কোনো, চায়না ছাড়া সব সব ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সেটা হলো বিএমএস। সারা পৃথিবীতে এত বড় সংগঠন আর কারণে মানুষ তাকে সমর্থন করে, সে ডেস্ট্রাকটিভ পলিটিক্স করতে চায় না, সে সব কনস্ট্রাকটিভ। তার বক্তব্য আমি প্রোডাকশন বাড়াবো, সরকার দায়বদ্ধ আমার মজুরি দিতে, এখানে তাদের ওইখানে হলো সরকার যদি করছো না দরকার দরকার 10 দিন বন্ধ রেখে দেবে, স্ট্রাইক করে দেবে, এতে ডেভেলপমেন্ট ক্ষতি হয়। যেটা কমিউনিস্ট পরিচালিত সিটুট করে এটা তারা করে না। শ্রমিকদের কোন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত, এবং বললাম হয়তো যে একটা ছিল 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, আমরা এটা এগ্রি করিনি, আমরা করিও নি। আমরা যেটা করেছি যে সংখ্যাটা একটু বাড়িয়ে দিলাম, এতে কোনো কারো ক্ষতি হবে না। এবং এই যেটা পাওয়ার পাওয়ার থেকে পাওয়ার এইটি অনেক যেগুলি চলে সেগুলির মধ্যে আমরা করেছি 20 থেকে 10 থেকে 20, আর উইদাউট পাওয়ার যেটা সেটা 20 থেকে 40। উদিন ব্যাকেট ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট আমরা ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট করছি, সেজন্য বিল আসতে হবে সেখানে অ্যাসেম্বলিতে যাবে, এখন যেহেতু অ্যাসেম্বলি নাই সেজন্য আমরা এটা করছি। তাদের হার্ডলস তো যখন হবে, অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যে শ্রমিকরা শ্রমিকদের এক কার্য করতে গেলে এটার সাথে এটা না, শ্রমিকদের সাথে আমরা সেই 5A আমাদের মেইন পয়েন্ট, 5A নিউ সেকশন অ্যাড করছি আমরা, 5A নিউ সেকশন। এইটাকে বলছি যে 10 জন বা ততদিন এর বেশি হলে
সেটা আওতায় আসবে দশের জায়গায় কুড়ি। ধরুন বারো জন একটা একটা বারো জন বা চোদ্দ জন একটা বারো জন শ্রমিক বা চোদ্দ জন শ্রমিক দিয়ে একটা ফ্যাক্টরি স্টার্ট করলো, এটা এটার আওতায় আসবে না, আসবে না। এরপরে আবার আফটার 100,000 ডেজ এটা আবার চলে আসবে। সুবিধা শিল্পপতিদের আনতে দিয়েছি, এটা এই জন্য অর্থ না, শিল্পকে আনতে গেলে আপনাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে, এটাকে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি শিল্প না আসেন তাহলে আপনি এমপ্লয়মেন্টের সুযোগ পাবেন না। ফর দি এমপ্লয়মেন্ট ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। টারশারি সেক্টরেও আপনি যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বলুন, হেলথ সেক্টর বলুন বা অন্যান্য না আসবে, হোটেল রেস্টুরেন্ট যা বসাবে, যেমন এখানে জিঞ্জার এখানে লোক কাজ করছে, তা আপনি যত হোটেল বিজনেস হবে, এবং বললাম হয়তো গোয়া এটার পিছনে একটা মাত্র টারশারি সেক্টরই সবু করে বেড়ে যাচ্ছে, তাদের জিএসডিও বাড়ছে, তাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। আপনারা তো পেয়ে যাবেন, তবুও আজকে পর্যন্ত আমরা টোটাল স্যাম্পল কালেকশন করেছি আর্টিফিশিয়াল এবং অ্যান্টিজেনের মাধ্যমে 215,819 কালেকশন, টেস্ট করেছি 214,773। এভরিডে প্রায় 3,000-এর উপরে আমরা টেস্ট হচ্ছে আর্টিফিশিয়াল এবং অ্যান্টিজেনের মাধ্যমে। এই টেস্টের ফলে পজিটিভ এসছে 6,785, নেগেটিভ 207,988। আজকে পর্যন্ত রিকভারি হয়েছে 5,088, অ্যাক্টিভ কেস 1,627, ডেথ আজকে পর্যন্ত 49, পজিটিভিটি রেট 3.16, রিকভারি রেট 75.19%, মর্টালিটি রেট 0.72%, টেস্ট পার মিলিয়ন 53,725, জাতীয় গড়ের চাইতে সবটি ক্ষেত্রে পজিটিভ রেট অল ইন্ডিয়া 8.90%, আমাদের 3.16%, অল ইন্ডিয়া টেস্ট পার মিলিয়ন 20,068, আমাদের 53,725, রিকভারি রেট অল ইন্ডিয়া 71.11%, আমাদের 75.19%, মর্টালিটি রেট 1.95% অল ইন্ডিয়া, আমাদের 0.72%। এই যে রিকভারি আমাদের থেকে 4টা স্টেট বেশি, আর সবগুলি 31টা স্টেট আমাদের থেকে কম। আমাদের কে বেশি? দিল্লি, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, পরি রিকভারি ক্ষেত্রে। আর পজিটিভিটি ক্ষেত্রেও আমাদের আমরা অনেক কম, যদিও আরো কম করতে হবে, আরো কম করতে হবে। আমার ধারণা আগামীকাল থেকে রেট ধীরে ধীরে কমে যাচ্ছে, কমে যাবে, কারণ সমস্ত রকম যত রকম ইয়ে আছে। আজকের তারিখে কোয়ান্টেনমেন্ট জোন রয়েছে 162, 193 পর্যন্ত উঠেছিল, মনে আছে আপনাদের, 193 পর্যন্ত উঠেছিল, আজকে কন্টেনমেন্ট জোন কমে এসে 162। আজকে বাড়িঘরে রয়েছে হোম আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন না, কিন্তু ভুল করবেন না, একটার সাথে আমরা গুলিয়ে ফেলি। আজকের তারিখে হোম আইসোলেশনে আছে 691 জন, 691 আর
আজকে 73 জন ডিসচার্জড, আজকে 675 চুরাবাড়ি দিয়ে এসেছে। আমাদের আজকে থেকে 5-7 দিন 10 দিন আগে বলেছিলাম আমরা তিনটা জায়গায় ধর্মনগর দলাই এবং গোমতিতে এই তিনটা জায়গায় আমাদের ট্রু নেট মেশিন বসানোর কথা আমরা বসিয়েছিলাম আগে, কিন্তু পারমিশন পাইনি চালানোর জন্য। অলরেডি তিনোটার পারমিশন দিল্লি থেকে চলে এসছে। আই ট্রু নেট মেশিন আরটিপিসিআর আমরা বসিয়েছি ধর্মনগরে, সেটার পারমিশন এখনো আসেনি। এ হলো টোটাল চিত্র। আমাদের সাফিসিয়েন্ট স্টক রয়েছে, এবং এছাড়া স্টক থাকার পরেও আমরা আর্জেন্ট অর্ডার, ইমিডিয়েট অর্ডার, আর্জেন্ট অর্ডার দিয়েছি, মোস্ট আর্জেন্ট, ট্রিপল লেয়ার মাস্ক 5 লক্ষ, অর্ডার গেছে 6-8, আজকে 14-8, ট্রিপল লেয়ার মাস্ক 5 লক্ষ, N95 মাস্ক 80,000, কভার অল 50,000, ফেস শিল্ড 10,000, পিপি কিট 15,000, গগলস 50,000, ডিসপোজেবল গ্লোভস 6 লক্ষ পেয়ার অর্ডার দিয়েছি। আর এছাড়া আমাদের বর্তমান স্টকে রয়েছে, এছাড়া আমাদের স্টকে রয়েছে যে ডিসপোজেবল গ্লোভস রয়েছে 1,37,236, 6 লক্ষ অর্ডার দেওয়া হয়েছে। আমাদের পিপিই কিট 2,903টা আছে, আমরা 15,000 অর্ডার দিয়েছি। আমরা আরটিপিসিআর কিট 9,077 আছে, আরও অর্ডার দিয়েছি। এই 9,077 12 দিনের বুঝ রয়েছে। অ্যান্টিজেন আমাদের 8,000 আগরতলা স্টোরে রয়েছে, ডিস্ট্রিক্টে রয়েছে 12,000 মতো, 6 দিনের বুঝ রয়েছে। অ্যান্টিজেন 5,000 অর্ডার দিয়েছে, 15,000 রবিবারে পুষবে। টোটাল পিকচার এর মধ্যে। এছাড়া আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা প্রশ্ন না করলে আমার বলা উচিত, একটা শিশু মৃত্যুকে নিয়ে আপনারা জানেন যে এই সরকার একটু ব্যতিক্রমী সরকার, এই সরকার একটা ব্যতিক্রমী সরকার। একটা সরকারের উন্নয়ন হচ্ছে কিভাবে, হাউ ক্যান ইউ অ্যাসেস, আপনি কি বুঝবেন, রাজ্যের মানুষ কিভাবে উঠবে, রাজ্যের উন্নতি হয়েছে কি না, এটা কে ঠিক করবে, কিভাবে মাপা যায়, রাজ্যের উন্নয়ন হয়েছে কি না এটা কিভাবে মাপা যায়, এটাকে মাপা যায় জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। আপনি আমার রাজ্য উন্নয়ন হয়েছে কিনা, আমি কি বললাম, মানিকবাবু কি বললো, বা আমাদের জিষ্ণুবাবু কি বললো, রতননাথ কি বললো, ইট ইজ নট দি ম্যাটার, ম্যাটার ইজ জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমার কি, কিভাবে ঠিক হয়, তিনটি পদ্ধতি, 1 প্রাইমারি সেক্টর, 2 সেকেন্ডারি সেক্টর, 3 টারশিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কি কি, প্রাইমারি সেক্টরে হলো কৃষি, বন, ফিশিং, মাছ, হর্টিকালচার, পশুপালন, এইগুলি সাধারণত অ্যালাইড, এগুলি হলো প্রাইমারি সেক্টর। এটা দিয়ে কি উন্নয়ন হয়েছে না হয়েছে এটা একটা হিসাব আছে। সেকেন্ড ইন্ডাস্ট্রি, এটাতে সাধারণত শিল্প, শিল্প, আইটি,
মূলত শিল্প এবং ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে সেকেন্ডারি সেক্টর। এই জন্য দেখলাম আমি একটু আগে বললাম 243টা আমরা আমাদের পিরিয়ডে দিয়েছি। থার্ড ইজ ইম্পর্টেন্ট টারশিয়ারি সেক্টর, এটা হলো পরিষেবা, এটা হোটেল, ট্রান্সপোর্ট, ট্রেড, হোটেল এন্ড রেস্টুরেন্ট, রিপেয়ার্স, রেলওয়েজ, স্টোরেজ, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এগুলি বলে পরিষেবা। এই এই যে গত বছর যদি দেখি বামেদের আমলে আমাদের রাজ্যে 17-18 জিএসডিপি কি ছিল, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 43,687,80,00,000, 43,687,80,00,000। এবার নতুন সরকার আসলো বিপ্লব বাবুর নেতৃত্বে, সে 18-19 আমাদের জিএসডিপি কি দাঁড়ালো, 49,836,89,00,000 এবং 19-20 55,358,00,000। এই যে জিএসডিপি এটাকে নির্ভর করে রাজ্যে উন্নয়ন হচ্ছে কিনা, রাজ্যের উন্নতি হচ্ছে কিনা এটা ডিপেন্ড করে জিএসডিপি কে কোথায় দাঁড়াচ্ছে, অর্থাৎ কৃষিক্ষেত্রে আমার অবদান কত, রাজ্যের উন্নয়নে কৃষিক্ষেত্রে আমাদের অবদান কত, কৃষিক্ষেত্রে জিএসডিপির ক্ষেত্রে কৃষি দপ্তরের অবদানটা কি, তার কি স্যাক্রিফাইস, তার স্যাক্রিফাইস একটু আগে বললাম আগে বলছি, আগে আমি বলিনি 17-18 যে জিএসডিপি ছিল 43,687,80,00,000, 18-19 49,836,89,00,000 এবং 19-20 55,358,00,000। এবছরে আমাদের টার্গেট 60,164,77,00,000। বছর শেষ হওয়ার পরে বোঝা যাবে আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো কি না। এবার এই যে বললাম এটা টোটাল বললাম, এবার আমি বলছি শুধু কৃষিক্ষেত্রে, এই যে আমরা সংখ্যাটা দেয় বলছি কৃষিক্ষেত্রে আমাদের অবদান কি, বাবাজের আমলে 17,603,00,000, আমাদের আমলে 18-19 19,411,94,00,000, 19-20 20,930,53,00,000 তার অবদান, ঠিক আছে। এবার সেকেন্ডের শিল্পর ক্ষেত্রে বামেদের আমলে 5,711,36,00,000, 18-19 6,617,06,00,000, 19-20 7,683,73,00,000। এবার ইন্ডাস্ট্রি গেল, এবার হলো পরিষেবা, 19,635,29,00,000 এবং 18-19 আমাদের সময় 22,254,69,00,000, 19-20 25,081,27,00,000। এই যে তার মানে কি হলো, কৃষিকেও ছাপিয়ে যাচ্ছে পরিষেবা, অর্থাৎ কৃষির থেকে আমরা যাই বলি না কেন, কৃষির থেকেও সবচেয়ে মানুষ গুরুত্ব দিচ্ছে ট্রেড, পরিষেবা ক্ষেত্রে ব্যাংকিং, আইটি, হোটেল, রেস্টুরেন্ট, তারপরে এই যে আপনাদের ইয়ে কি বলে এটাকে বড় বড় বিল্ডিং বানা যায়, রিয়েল স্টেট, রিয়েল স্টেট, দেখুন অর্থাৎ একটা রাজ্য
রাজ্যের উন্নয়ন যখন আমি অর্থাৎ পরিষেবা সেক্টরে টারশারি সেক্টর যদি বেশি করে আগে হয় তখন তাড়াতাড়ি সে রাজ্যের উন্নয়ন হয়। এবং দেখবেন কৃষি ক্ষেত্রকে চেঞ্জ করে ত্রিপুরাতে টার্ন করছে পরিষেবা সেক্টর। দেখুন অ্যামাউন্টটা আপনি দেখলে বুঝবেন যে কৃষি থেকেও দেখুন 19 কোটিতে কৃষির অবদান মাত্র 20,930,53 লক্ষ, কিন্তু টারশারি সেক্টরে 25,081,27 লক্ষ। অর্থাৎ টারশারি সেক্টরের দিকে মানুষের ঝোঁক এবং কৃষির থেকে মানুষ বেশি ইন্টারেস্টেড টারশারি সেক্টরে। তো আমাদের এবং আমরা শিল্পের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিচ্ছি, এই জন্য সেকেন্ডারি এডুকেশন সেকেন্ডারি সেক্টরের ক্ষেত্রে এই জন্য আমরা মন্ত্রিসভা আমরা ওই যে বললাম একটু আগে অর্ডিন্যান্স করতে যাচ্ছি, যেহেতু বিধানসভা নেই সেদিন আমরা অর্ডিন্যান্স করছি, পরবর্তী সময় বিধানসভা যেদিন হবে সেদিন আমরা সেটাকে আমরা বিধানসভায় বিল হিসাবে প্লেস করব। এবং আপনারা জানলে দেখবেন এবার যদি বলি আরেকটা মাপকাঠি আছে, এটা কি পার ক্যাপিটা ইনকাম, জিএসডিপি পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম আমাদের রাজ্যের 17টাতে কি ছিল 1,370,000, 1,370,000 পার ক্যাপিটা ইনকাম পার হেড পার একটি ব্যক্তি বাৎসরিক গড় আয় 1,370,000 ছিল 17টাতে। এবার আমাদের সরকার আসার পরে পরের বছরে দাঁড়ালো 1,12,842 কোটি, 1,12,812। এবং 1,370,000 টাকা, 1,300 কোটি না, এটা কিন্তু আগেরটা যে এটা কোটি না, 1,370,000 টাকা। আর 18-19 1,12,812 টাকা, 42 টাকা। 19 কোটিতে 1,23,630 টাকা। এবার এবার 1,23,630 টাকা অলরেডি আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের রাজ্যে। এবং 2021-22 আমাদের টার্গেট 1,32,145 টাকা পার ক্যাপিটা, ইট ইজ আওয়ার টার্গেট। আমরা সেই টার্গেটকে সামনে রেখে এগুচ্ছি। এবং আপনারা জানেন যে ভারতবর্ষে দেখবেন আমি যদি দেখি পার্কেট ইনকাম আমাদের থেকে কম কারা কারা, এটা লেখে রাখুন আপনাদের সুবিধার জন্য। আসাম আমাদের থেকে কম, বিহার আমাদের থেকে কম, ছত্তিশগড় আমাদের থেকে কম, জম্মু কাশ্মীর আমাদের থেকে কম, ঝাড়খণ্ড আমাদের থেকে কম, মধ্যপ্রদেশ আমাদের থেকে কম, মণিপুর আমাদের থেকে কম, মেঘালয় আমাদের থেকে কম, উড়িষ্যা আমাদের থেকে কম, রাজস্থান আমাদের থেকে কম, ওয়েস্ট বেঙ্গল আমাদের থেকে কম। বাকিদের 6-7টা স্টেট আমার কাছে ইনফরমেশন নেই, বাকিগুলি আমাদের উপরে রয়েছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম দেশের মধ্যে আমরা এখন এই মুহূর্তে 6th পজিশনে রয়েছে, 6th পজিশন পার ক্যাপিটা ইনকাম। এবার আমরা যেমনভাবে এগুচ্ছি একদিকে জিএসডিপি, তার মানে আপনি অন্য কিছু দেবেন, আপনি কতজনকে চাকরি দিলেন, ইট ইজ নট জিএসডিপি, তারা সরকারের কাজে সহযোগিতা করবে। আপনাকে নির্ভর করতে হবে আপনার কত ইনকাম হলো, টোটাল গ্রস প্রোডাকশন কি হলো, শস্য কতটুকু উৎপাদন হলো, ধান কতটুকু হলো, আপনার আপনাদের কতগুলি কত ডিম পাচ্ছে হাসে, কত মুরগির ডিম দিচ্ছে, কত মাছের উৎপাদন বাড়াচ্ছে সেগুলি, কতগুলি হোটেল বিজনেস আমরা চালাতে পারছি, কতগুলি ইন্ডাস্ট্রি হচ্ছে, এবং কতগুলি কতগুলি রিয়েল এস্টেটের বিল্ডিং হচ্ছে, এগুলির উপরে নির্ভর করে। সুতরাং আমাদের আমরা সেই দিশাতে প্রথম দিন থেকে আমরা নিজের পায়ে, যে কথাটা আমি বারবার আমাদের সরকার বলছে যে যে স্বপ্নটা শচীন্দ্রলাল সিংহ, যে স্বপ্নটা সুকুমার সেনগুপ্ত, যে স্বপ্ন নৃপেন চক্রবর্তী দেখেছিল, যে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকতে চাই না, এবং সেটাকে সামনে রেখে আমাদের মুখ্যমন্ত্রী এই প্রথম একটা স্টেপ নিয়েছে যে আমরা নিজের পায়ে দাঁড়াতে হবে, গ্রস জিএসডিপি আমাদের বাড়াতে হবে, বাড়ালেই আমরা নিজের পায়ে দাঁড়াবো,
নতুবা আমরা দাঁড়াতে পারবো না। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জিএসডিপি পার ক্যাপিটা ইনকাম জিএসডিপি কা গোয়া, এখনো এখনো গোয়া এক নম্বর। এবং আপনারা জানেন গোয়া এক নম্বর, এবং কিসের জন্য? তাদের কি এগ্রিকালচার আছে? নট দ্যাট, ওই যে বলছি টারশারি সেক্টর, টারশারি সেক্টর। আমরা দেখুন অনেক আগে, আগে থেকে যদি 10 বছর আগে যান, দেখবেন ত্রিপুরা এগ্রিকালচার সেক্টরের অবদান বেশি ছিল, এখন কিন্তু ঘুরে ঘুরে চলে আসছে দেখুন আসল দিকে, মূল মূল স্ট্রিম লাইনে চলে এসছে। টারশারি সেক্টরের উপরে সবচেয়ে গুরুত্ব, সবাই এসে পুঁজি কাটাতে চায় ওই টারশারি সেক্টরে, সে ইন্স্যুরেন্সই হোক, হসপিটাল, এই যে আইএস হসপিটাল, ইট ইজ অলসো টারশারি সেক্টর, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে এসে আমাদের গমন। এবং গোয়া এবং সিকিমও আমাদের থেকে একটু উপরে, আমাদের নর্থ ইস্টের মধ্যে আমাদের উপরে শুধুমাত্র সিকিম, আর কেউ না। আমরা আমাদের যদি 6টা স্টেটকে ডিঙ্গাতে পারি, ইট উইল টেক টাইম, সে তাহলে আমরা জিএসডিপিতে এবং পার ক্যাপিটা ইনকামে এক নম্বর, এখন আমরা এক নম্বরে নেই, কিন্তু আমরা আগের জায়গার থেকে অনেক বেশি এগিয়ে আছি। এই জন্য আমাদের দেখেছেন ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের দ্রুত অগ্রগতি লক্ষ্য করা গেছে, ফিশারিতে অগ্রগতি ধীরে ধীরে এগোচ্ছে। আমরা এই জন্য কৃষির উপরে গুরুত্ব দেবো না এটা নয়, সেই জন্য আমাদের এগ্রিকালচারটা করো, কারণ আমাদের বেসটা তো এগ্রিকালচার। আমার যদি ইন্ডাস্ট্রিও করতে হয়, এগ্রি বেসড ইন্ডাস্ট্রির উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। তো এই জিনিসটা আপনাদের, আমরা কেন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিলাম এটা আপনাদের দেখালাম, যে আমরা শিল্পদের শিল্পদ্যোগীরা যাতে দ্রুত এ রাজ্যে আসে, সেজন্য আমরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি, অর্ডিনেন্স করেছি। এবং আমাদের রাজ্য যে জিএসডিপিতে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা আপনাদের প্রাথমিক একটা আইডিয়া আপনাদের আছে, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, এবং আপনারা জানেন যে এই গ্রোথ জিএসডিপির, আমি যদি দেখি স্টেট ডোমেস্টিক প্রোডাক্টস যে গ্রোথের পার্সেন্টেজ, আপনারা জানেন যে 17-18 পার্সেন্টেজ কী ছিল জিএসডিপি দিন কি ট্রিটমেন্টের জন্য, টোটাল ওভারঅল কোভিড সিচুয়েশনে কত টাকা খরচা হয়েছে? একদিন বলতে দিয়েছিলাম একবার, দিয়েছিলাম তো আরেকবার, আমার ডিপার্টমেন্ট না, যেহেতু বলেছেন আমি সংগ্রহ করে দেব। আজকে সকালে বলেছিলাম, আমি যখন তুলসীপতি স্কুলে গিয়েছিলাম কবি সুকান্তর জন্মদিনে, সাংবাদিক বন্ধুরা ধরেছিল যে শিশু মৃত্যু নিয়ে কিছু বলবেন কিনা, আমার একজন সাংবাদিক বন্ধু বলেছিল, আমি বলছি যে বিকালে যদি ব্রিফ করি নিশ্চয়ই এটা একটা খবর দেব, আমি অলরেডি ইনফর্ম কমিটমেন্ট করেছি, কিন্তু কমিটির রিপোর্ট আসুক দেন বলছি। সমস্যা হয় কোনো ছাত্রছাত্রী, কোনো সমস্যা হয় এই জন্য ওয়েট করছি। এই যে 5 জনের কথা বলছি, 1-5, একজন হোক, 2 জন হোক, 3 জন হোক, এটাও। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছয়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে।